সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। এবং পূর্বের অনলাইন ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তোমরা তো বাসায় অনুশীলন করছো। আমরা একটা নতুন অধ্যায় শুরু করেছি, পূর্বে তার একটি ক্লাস হয়েছে, আজ এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তো পূর্বের ক্লাসে বেসিক বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম, তো আজকে প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে তোমরা মূলত কি দেখতে পাচ্ছ, তোমরা সকলেই চিনো বাংলাদেশের বিভিন্ন ধরনের যে কাগজি মুদ্রা রয়েছে, সে কাগজিগুলো মুদ্রাগুলোর ছবি এখানে দেখানো হয়েছে। এরপরে রয়েছে, তোমরা এই দৃশ্যের সাথে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নও। বিভিন্ন সময়ে তোমরা তোমাদের অভিভাবকদের সাথে ব্যাংকে গিয়েছ। ব্যাংকে সাধারণত অর্থ জমা করা বা অর্থ উত্তোলন করা হয়ে থাকে। এরপরে রয়েছে মাটির ব্যাংক, তোমাদের অনেকেরই খুব প্রিয় এবং শখ। অনেক সময়ই পিতামাতার দেওয়া অর্থ তোমরা তোমাদের এই ব্যাংকে জমা রাখো। তাহলে এই যে তিনটি বিষয় আমরা যদি যাই, তিনটি বিষয়ের মধ্যে একটি সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ অর্থ ব্যাংকে জমা রাখা বা উত্তোলন করা, অথবা দীর্ঘ সময় ধরে জমিয়ে রাখা। তাহলে এর মাধ্যমে আমরা কি পেয়ে থাকি? এর মাধ্যমে আমরা ব্যাংক থেকে মুনাফা পেয়ে থাকি। আবার যদি ব্যাংকে অর্থ জমা রাখা হয়, তাহলে সবচেয়ে বড় যে বিষয়টি পাওয়া যায় সেটি হচ্ছে অর্থের নিরাপত্তা। অনেক বেশি পরিমাণ অর্থ বাসায় থাকলে হারিয়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা চুরি বা ডাকাতি হতে পারে। এই চিন্তা থেকে লোকজন তাদের অর্থ ব্যাংকে জমা রাখে। এই জমা রাখার জন্য যেমন একটি নির্দিষ্ট খরচ রয়েছে, আবার এই সঞ্চয় করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে থাকে। তাহলে এটি কি শতকরা চিহ্ন, অর্থাৎ 100 টাকায় কত টাকা? অর্থাৎ তুমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখো, তাহলে এর বিপরীতে ব্যাংক তোমাকে প্রতি 100 টাকায় কত টাকা মুনাফা প্রদান করবে, বা প্রতি 100 টাকায় কত টাকা খরচ চার্জ করবে, সেটি মূলত এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের মুনাফা সম্পর্কিত সমস্যা। তাহলে মুনাফা সম্পর্কিত সমস্যা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এর পূর্বে আমাদের আরো কিছু বিষয় জেনে নেওয়া প্রয়োজন। আজকের পাঠ থেকে মূলত তোমরা কোন কোন বিষয়গুলো শিখতে পারবে, যে মুনাফা সম্পর্কিত সূত্রগুলো বলতে পারবে, মুনাফা সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে। এই অঙ্কগুলো সাধারণত তুমি সাজিয়ে করতে পারবে এবং সূত্র প্রয়োগের মাধ্যমে করতে পারবে। তো সূত্র প্রয়োগের মাধ্যমে যদি করা যায়, তাহলে খুব দ্রুত এবং নির্ভুলভাবে তার সমাধান করা যাবে। এর আগে কিছু তথ্য যদি আমরা জেনে নেই, যেমন ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে কি বলা হয়? তাহলে ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে আসল বা মূলধন বলে। এই বিষয়গুলো তোমরা পড়বে, প্রয়োজনে মুখস্থ করবে। সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমাদের 10টি, সংক্ষিপ্ত প্রশ্নে এগুলো আসতে পারে। অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে আসল বা মূলধন বলে। আসল টাকার, অর্থাৎ ব্যাংকে যে টাকা জমা রাখছে একজন গ্রাহক, তার অতিরিক্ত যে টাকা ব্যাংক তাকে প্রদান করে, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ শেষে ব্যাংক তাকে ওই আসল টাকার সাথে যে অতিরিক্ত টাকা প্রদান করে তাকে মুনাফা বলে। শতকরা মুনাফার হার বলতে বোঝায় 100 টাকায় 1 বছরের মুনাফা। আমি বলছি শতকরা চিহ্ন দ্বারা কি বোঝে, এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় কত থাকবে? 100। শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100। 7% বলতে আমি যদি বলি 7%, 1%, 5%, তো পার্সেন্ট মানেই হচ্ছে 100। তাহলে কথাটির অর্থ 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 7 টাকা।
তাহলে পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে 100 টাকা, সময় হচ্ছে 1 বছর এবং 7 টাকা হচ্ছে মুনাফা। তাহলে তুমি যদি সাধারণভাবে বলা যায় ব্যাংকে বর্তমান মুনাফার হার আরো কম 4%, আমি ধরলাম 7% যদি হয়, তাহলে 100 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে 1 বছর পর তোমাকে আসল 100 টাকার সাথে আরো 7 টাকা অতিরিক্ত বা মুনাফা প্রদান করবে। ব্যাংক মোট যে টাকা ফেরত দেয় তা হচ্ছে মুনাফা আসল। তাহলে তুমি ব্যাংকে 100 টাকা রেখেছো, কিন্তু 1 বছর পরে তোমাকে 107 টাকা দিয়েছে, অর্থাৎ অতিরিক্ত 7 টাকা, যেটাকে মূলত বলা হয় মুনাফা। তাহলে তোমাকে প্রথমে বলেছিলাম 1 নম্বরে দেখো যে ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে তাকে বলা হয় মূলধন। তাহলে মূলধনের সাথে কি পাওয়া যায়, আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে মুনাফা বলে। তাহলে আসল টাকার সাথে সাথে কি পাওয়া যায়, মুনাফা। তো আসল যোগ মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল, আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, অর্থাৎ ব্যাংক মোট যে টাকা ফেরত দেয় তা হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে, আমি বলেছিলাম যে তোমরা যদি সূত্র প্রয়োগের মাধ্যমে করো তাহলে খুব সহজে কি করতে পারবে, সমস্যার সমাধান নির্ভুল ভাবে করতে পারবে। তাহলে যদি কোনো অঙ্কে, ব্যবহারিক অঙ্কে মুনাফা নির্ণয় করতে বলা হয়, তাহলে কোন সূত্র প্রয়োগের মাধ্যমে তোমরা মুনাফা নির্ণয় করবে? তাহলে মুনাফা নির্ণয়ের জন্য প্রশ্নে আসল, সময়, শতকরা মুনাফার হার দেওয়া থাকবে। তাহলে আসল গুণ সময় গুণ শতকরা মুনাফার হার ভাগ 100। তাহলে আসল গুণ সময় গুণ শতকরা মুনাফার হার ভাগ 100। তাহলে এই সূত্র প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ আসল টাকা এই সময় এবং শতকরা মুনাফার হার দিয়ে গুণ করে তাকে 100 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, মুনাফা পাওয়া যাবে। এরপরে আসল, তাহলে আসলের জন্য কোন কোন বিষয়গুলো জানা দরকার বা প্রশ্নে থাকতে হবে, মুনাফা সময় শতকরা মুনাফার হার। তাহলে মুনাফাকে 100 দ্বারা গুণ করে এবং তাকে সময় বা শতকরা মুনাফার হার দ্বারা গুণ করে গুণফল দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, আসল পাওয়া যাবে। শতকরা মুনাফার হার সমান কি, শতকরা মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল। এরপর যদি আমরা সময় নির্ণয় করতে যাই, সময় সমান কি, মুনাফা গুণ 100, সময় সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ শতকরা মুনাফার হার। সময় সমান মুনাফা গুণ 100, সময় সমান মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ শতকরা মুনাফার হার। তাহলে এই সংক্রান্ত তোমাদের পাঠ্য বইয়ের একটি সমস্যা আমরা আজ সমাধান করব। তোমাদের পাঠ্য বইতে এই অঙ্কটি রয়েছে, যদি প্রয়োজন মনে করো তোমরা তাহলে অবশ্যই পাঠ্য বইটি তোমাদের সাথে রাখবে, তাহলে তোমরা খুব সহজে এটি বুঝতে পারবে। প্রশ্নটি হচ্ছে, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। দেখো এখানে একটি খুব ভালোভাবে খেয়াল করবে যে তুমি কত টাকা পরিশোধ করেছো, 98,000 টাকা পরিশোধ করেছো। তুমি কত টাকা ঋণ নিয়েছিলে, 50,000 টাকা ঋণ নিয়েছিলে, কয় বছরের জন্য, 8 বছরের জন্য। তাহলে এখানে আসল হচ্ছে 50,000 টাকা, সময় হচ্ছে 8 বছর, তাহলে মুনাফা, তাহলে আসলের অতিরিক্ত যে টাকা প্রদান করা হয়েছে তা হচ্ছে মুনাফা। তাহলে 98,000 টাকা থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দিই তাহলে হচ্ছে 48,000 টাকা, তাহলে 48,000 টাকা হচ্ছে মুনাফা, অর্থাৎ আসলের অতিরিক্ত। তাহলে আর মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে থাকবে মুনাফা। তাহলে মুনাফা আসল হচ্ছে 98,000 টাকা, এর থেকে যদি আমরা আসল 50,000 টাকা বাদ দিই তাহলে মুনাফা পাবো 48,000 টাকা, অর্থাৎ আসল 50,000 টাকা, সময় 8 বছর এবং মুনাফা হচ্ছে 48,000 টাকা। তাহলে সে 50,000 টাকা ব্যাংকে জমা রেখে 8 বছর পর 48,000 টাকা মুনাফা হয়েছিল। তাহলে এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে যে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। তাহলে আমাদেরকে নির্ণয় করতে বলেছে মুনাফার হার। দেখো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত, আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত, তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে কি, মুনাফার হার। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা সহজভাবে কিভাবে এটা সমাধান করা যায় তা দেখে নিই। তাহলে আমরা জানি মুনাফার হার সমান কি, একটু আগেই আলোচনা করা হয়েছে যে মুনাফার হার নির্ণয়ের জন্য কোন সূত্রটা ব্যবহার করতে পারবো, যে শতকরা মুনাফার হার সমান মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ আসল, অথবা আসল গুণ সময়। তাহলে আমরা মুনাফা আসল কত ধরেছিলাম,
প্রশ্নে ছিল 98,000 টাকা, যে সে 50,000 টাকা ব্যাংকে জমা রেখে 98,000 টাকা পেয়েছে। তাহলে 98,000 টাকা পুরোটাই মুনাফা নয়, এর মধ্যে কি আছে? আসল আছে এবং মুনাফা আছে। তাহলে আসল কত টাকা? যে টাকাটা সে ব্যাংকে জমা রেখেছিল, সে 50,000 টাকা ব্যাংকে জমা রেখেছিল, তাহলে আসল হচ্ছে 50,000 টাকা। মুনাফা, তাহলে মুনাফা আসল, মুনাফা আসল 98,000 থেকে যদি 50,000 টাকা আসল বাদ দেওয়া হয় তাহলে মুনাফা হচ্ছে 48,000 টাকা। সময় হচ্ছে 8 বছর, সময় হচ্ছে 8 বছর। তাহলে এক্ষেত্রে আমরা যদি মানগুলো বসাই, মুনাফা 48,000 গুণ 100, আসল 50,000, তারপরে হচ্ছে ভাগ সময় হচ্ছে 8 বছর। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খুব সহজে তুমি ভাগাংশটা করতে পারবে। এখানে দেখো 50,000-এর কয়টি শূন্য রয়েছে? 4টি শূন্য। তো তুমি যদি এখান থেকে 3টি শূন্য এবং এখান থেকে 3টি শূন্য কেটে যাও, তাহলে বাকি রইল এখানে 48 এবং এখানে 50। তাহলে আমি এখান থেকে 1টি শূন্য, আবার এখান থেকে 1টি শূন্য, অথবা 50 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি তাহলে কত হবে? 2। 50 দিয়ে যদি 100-কে ভাগ করি তাহলে 2, শূন্যগুলো কেটে দেওয়ার পরে। তাহলে এখান থেকে 1টি শূন্য কাটলাম, এখান থেকে 1টি, এখান থেকে 1টি শূন্য কাটলাম, এখান থেকে 1টি, এখান থেকে 1টি শূন্য কাটলাম, এখান থেকে 1টি শূন্য। তাহলে বাকি রইলো এখানে 48 গুণ 100 এবং এখানে 50 গুণ 8। তাহলে 50 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি তাহলে হবে, তাহলে হবে কত? 2। এবং এখানে রয়ে গেল কত? 48 এবং 8, 8 দিয়ে 48-কে যদি ভাগ করি আমি তাহলে তা দাঁড়াবে 6। তাহলে তা দাঁড়াবে 6। তাহলে এখানে 6 এবং এখানে 2, 6 2 = 12, শতকরা মুনাফার হার 12%, অর্থাৎ 100 টাকায় 1 বছরে মুনাফা হচ্ছে 12 টাকা। এখানে এটা সরাসরি ভাগ করা হয়েছে, 100 দিয়ে ভাগ করা হয়েছে প্রথমে। তাহলে 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 500 এবং 480, তাই না? তাহলে এখানে না করে তোমরা সহজভাবে শূন্যগুলো কেটে দিয়ে খুব দ্রুত করতে পারো, অর্থাৎ এখানে যত সংখ্যক শূন্য রয়েছে তুমি উপর থেকে তত সংখ্যক শূন্য বাদ দিবে বা কেটে দিবে। তাহলে কাটলে থাকবে কত? যে সংক্ষিপ্ত হয়ে গেল 50 গুণ 8, অথবা 5 গুণ 8, এখানে 5 থাকবে, এখানে 8 থাকবে, এখানে 48 থাকবে, এখানে 10 থাকবে। তাহলে তোমরা এটাকে যদি ভাগ করো তাহলে পাবে 12%, বা শতকরা 12%, বা 100 টাকা 1 বছরে মুনাফা হচ্ছে 12 টাকা, বা শতকরা মুনাফার হচ্ছে 12%। এরপর যদি আমরা আরেকটা সমস্যা দেখি, যে বার্ষিক 15% মুনাফায়, অর্থাৎ 1 বছর যদি তুমি 100 টাকা জমা রাখো তোমাকে 15 টাকা মুনাফা প্রদান করা হবে। কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে এখানে এটিও তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, যে কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে এখানে বলা হয়েছে কিছু টাকা ঋণ, তাহলে কত টাকা ঋণ নেওয়া হয়েছে ব্যাংক থেকে, বা আসলের পরিমাণ কত, এটা এখানে জানা নাই। তাহলে এখানে সরাসরি বলা দিয়েছে যে আসল কত ছিল বা আসল কত ছিল তা নির্ণয় করো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসল নির্ণয় সূত্র কি আলোচনা করেছিলাম, যে আসল সমান হচ্ছে মুনাফা গুণ 100, আসল সমান হচ্ছে মুনাফা গুণ 100, সময় গুণ শতকরা মুনাফার হার, সময় গুণ শতকরা মুনাফার হার। তাহলে আসল সমান কি? মুনাফা গুণ 100, সময় গুণ শতকরা মুনাফা হার। তাহলে এখানে মুনাফা সমান হচ্ছে, আমরা যদি পেছনের অঙ্কে যাই, দেখে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে 1,680 টাকা, কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে মুনাফার পরিমাণ 1,680 টাকা, শতকরা মুনাফার হার 15%, বা 15%। তাহলে এখানে দাঁড়ালো মুনাফা গুণ 100 ভাগ সময় গুণ শতকরা মুনাফার হার। তাহলে মুনাফা হচ্ছে 1,680, মুনাফার হার 15%, সময় 1 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি মানগুলো বসাই এখানে, তাহলে কি দাঁড়ায়? যে 1,680 গুণ 100 ভাগ 1 গুণ 15, এখানে সরাসরি 15 দিয়ে 1,680-কে ভাগ করা হয়েছে, ভাগ করলে পাবে তোমরা 112। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উপরে সংখ্যা রইলো আমাদের দুটি, 112 এবং 100। আমি আবার বলছি যে এখানে যদি তুমি 15 দিয়ে সরাসরি, সাধারণত আমরা ভগ্নাংশের ক্ষেত্রে এরকম গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে আমরা চেষ্টা করি হর দিয়ে লবকে বা লব দিয়ে হরকে ভাগ করার জন্য। তো এই ক্ষেত্রে হর 15 দিয়ে 1,680 লব ভাগ করা যায়, ভাগ করলে একবারই তা 112 ভাগ করা আসে। তাহলে আমাদের উপরের সংখ্যা রইলো 112 এবং 100, তাহলে গুণ করলে হবে
11,200, নিচে এক আছে, তাহলে একের কোনো ভ্যালু নাই, কারণ 11,200 কে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলে এই রেজাল্টটাই আসবে। তাহলে আসল দাঁড়ালো কত, 11,200 টাকা। তাহলে আমরা আজকে দুটো বিষয় শিখলাম, একটি হচ্ছে শতকরা মুনাফার হার নির্ণয় এবং আরেকটি হচ্ছে আসল নির্ণয়, এবং দুটি আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে সমাধান করেছি খুব সহজে, খুব দ্রুত এবং নির্ভুলভাবে। তো আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, তো সেটা থেকে যদি আমরা একটা মূল্যায়নে যাই যে তোমরা আসলে মূলত কি শিখতে পেরেছো, তাহলে সেটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয়েছে। তাহলে আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তাকে কি বলে শিক্ষার্থী বন্ধুরা? তো এটি একটু আগে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সঠিকটি অনুমান করতে পেরেছো যে আসল টাকার অতিরিক্ত যে টাকা প্রদান করা হয় তাকে মুনাফা বলে। ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে কি বলে? তাহলে এটা আমরা একটি পাঠ্যাংশের মাধ্যমে জেনে নিয়েছিলাম এই বেসিক বিষয়গুলো, যে ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে কি বলে? তাকে আসল বলে। শতকরা মুনাফার হার বলতে কি বোঝায় এটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। শতকরা মুনাফার হার অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা, অর্থাৎ তুমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখো তাহলে 1 বছর পর তোমাকে এই 100 টাকার অতিরিক্ত তারা কত টাকা প্রদান করবে। তাহলে শতকরা মুনাফার হার বলতে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা তা বোঝানো হয়েছে। 12% হার মুনাফা কথাটির অর্থ কি? তাহলে আমি আলোচনা করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা যে পার্সেন্ট শব্দের অর্থ হচ্ছে এটা দ্বারা 100 বোঝায়, এটি এমন একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 100। তো 12 হচ্ছে মুনাফা, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা। তাহলে 12% মুনাফার হার বলতে যদি তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখো, পার্সেন্টেজ চিহ্ন দ্বারা বা শতকরা চিহ্ন দ্বারা 100 নির্দেশ করছে, তাহলে শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর সবসময় 100 বা 100 ভাগের 1, তাহলে হর সবসময় 100 থাকবে। তাহলে 100 হচ্ছে আসল। তাহলে 100 টাকা যদি তুমি ব্যাংকে জমা রাখো কত বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে তুমি কত টাকা মুনাফা পাবে? তুমি 12 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই অধ্যায় সহজভাবে বোঝার জন্য। তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, মুখস্থ করবে সূত্রগুলো অবশ্যই, নাহলে এটি মনে থাকবে না। সূত্র দিয়ে যদি তোমরা করো, সমাধান করো, খুব দ্রুত সহজে এবং নির্ভুলভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাই সূত্রগুলো মুখস্থ তোমাদের টাস্ক থাকবে বা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করবে। তো আজকে আমরা পাঠ্য বইয়ের দুটি অঙ্ক সমাধান করলাম, পরবর্তী ক্লাসে অন্যান্য অঙ্কগুলো সমাধান করবো। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, পিতামাতার কথা মেনে চলবে, কারণ তারা সবসময় তোমাদের ভালো চান। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।